রসুল খুতবা দেওয়ার সময়তে দুরাকাত সালাত চলে আর আপনার মুফতি কত বড় খতিব লাল বাতি জ্বালিয়ে রেখেছে সালাত চলে না কত যে সুন্নাতের খেলাফ আছে বিদআত তৈরি আছে বাংলাদেশের অধিকাংশ মসজিদগুলিতে যখন ঢোকা হয় দেখবেন ইমাম সাহেব জুমার খুতবা দিচ্ছে লাল বাতি জ্বালানো আছে লাল বাতিটা কি বিপদ সংকেত ওই সময়তে সালাত আদায় করতে পারবে না থাকে না লাল বাতি থাকে ইমাম সাহেব খুতবা দেয় যখন তখন লাল বাতি থাকে কেন খুতবা চলাকালীন সালাত আদায় হবে না উদ্দেশ্য এটা নয় এই কারণেই লাল বাতি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন দাখালা রাজুলুন ইয়াউমাল জুমা এক ব্যক্তি জুমার দিনে প্রবেশ করলেন ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুব ওই সময়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন লোকটি এসেই বসে পড়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসাল্লাইতা এই তুমি কি সালাত আদায় করেছো ক্বালা লা লোকটি বললেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুম দাঁড়াও সল্লি রাকাতায়েন দুরাকাত সালাত আদায় করো এরপরে বসো রাসূল খুতবা দেওয়ার সময়তে দুরাকাত সালাত চলে আর আপনার মুফতি কত বড় খতিব লাল বাতি জ্বালিয়ে রেখেছে সালাত চলে না বুখারী 930 নম্বর হাদিস খুলেন লাল বাতি চলবে না যখন মসজিদে এসে যখন আপনি বসতে চাচ্ছেন দুরাকাত সালাত আদায় করে বসতে হবে ইজা দাখাল আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন যখন তোমরা মসজিদে ঢুকে বসার চিন্তা করছো দুরাকাত সালাত আদায় করে বসতে হবে না হলে বসা যাবে না ফালা তাজলিস তোমরা বসতে পারবা না তোমরা বসো না হাত্তা যতক্ষণ না সাল্লি রাকাতাইন দুরাকাত সালাত আদায় না করো কত আমল সমাজে চালু আছে যেগুলি কোরআন হাদিসে নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয় আপনাকে দেখাই তাসবি তাহলিলের ফজিলত মানুষ তাসবি তাহলিল জিকির আজগার করে আল্লাহ আন আকুলা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আহাব্বু ইলাইয়া মিম্মা তালাল তালা শামস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এই তাসবি পাঠ করা আমি মনে করি পৃথিবীতে যা আছে সবচাইতে উত্তম